কাপড় গোছাচ্ছ? ও মা, আপনি বসুন না। হ্যাঁ বসছি, তোমাকে একটা জরুরি কথা বলতে এলাম। বলুন। সজল সজল কারো পাশে শুতে পারে না, তুমি আবার যখন তখন ওকে বিরক্ত করো না। আরেকটা কথা, দেখো খোলাখুলি বলে নেওয়াই ভালো, কি বলো? হ্যাঁ, মানে তোমার বাপের বাড়ির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক রাখতে পারবে না তুমি। তোমার দাদা আবার একটু বেশি বোন বোন করে, আবার ওই বোন বোন করে হুটহাট করে যেন চলে না আসে। ওই যে কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট, তাই বলছিলাম না আসাটাই বোধ হয় ভালো। মা, আপনি আমাকে যত খুশি অপমান করুন, কিন্তু কিন্তু আমার দাদাকে অপমান করবেন না মা, দোহাই আপনার, আমার দাদাকে অপমান করবেন না। দাদার ওপর যখন এতই টান, তাহলে বিয়েটা না করলি তো পারতে না দেব। এই কাপড়টা বুঝি তোর দাদা দিয়েছে। আচ্ছা দিদা, তুমি এমন রাগ করছো কেন বলো তো? মেজে বৌদির দাদা একটা গায়ের স্কুলে চাকরি করে, কত টাকা মাইনে পায়? আমাদের বাড়ির ড্রাইভারও হয়তো ওর থেকে বেশি মাইনে পায়, তাই না বলো মা? উনি তো না স্ট্যান্ডার্ড অনুযায়ী দিয়েছেন, ওনার কি দোষ? বাহ 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 বাহ, কি সুন্দর বিচার রে তো টিঙ্কু। আচ্ছা মা, একটা সহজ সরল মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করে তোমরা কি পাচ্ছ? তোমরা কি মানুষ? এটাকে আমি পেটে ধরেছিলাম নাকি? মা, ও মা, সত্তর সত্তর! আমি তোমার শত্রু কিনা জানি না মা, তবে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু হয়। মা, তুমিও তো এ বাড়িতে একদিন নতুন বউ হয়ে এসেছিলে। হ্যাঁ এসেছিলাম, তবে ওর মতো হা ঘরের মেয়ে আমি ছিলাম না। তুমি কি ছিলে আর কি ছিলে না সেটা তোমার কথাবার্তাগুলি প্রমাণ করে। আমার দিদিমা মানে তোমার মা, তাকে অন্তত মানা করো অন্যের সংসারে মাথা গলাতে। যে মা তার মেয়ের সংসারে প্রতি মুহূর্তে মাথা গলান, কুপরামর্শ দেন, সেই সংসার কোনোদিন সুখের হতে পারে না মা, কোনোদিন সুখের হতে পারে না, সে সংসারের সর্বনাশ হয়। কি আজ তোর কাছে দিদিমা মা সব পর হয়ে গেল? ওই বুনো জঙ্গলি মেয়েটা তোর আপন হলো? ওই গাইয়া মেয়েটার জন্য তুই আমাকে অপমান করলি? বেশ আজ আসুক আসুক তোর বাবা, এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়ব। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই চাই মা, আমিও তাই চাই। আর একটা কথা, বুনো গাইয়া জঙ্গলি যাই হোক না কেন, নতুন বউঠান কিন্তু নিজে হেঁটে বাড়িতে আসেননি, তাকে বাবা পুত্রবধূর মর্যাদা দিয়ে বাড়িতে এনেছেন। তাই তোমার দিদিমার বা টিঙ্কুর তাকে অপমান করার কারো কোনো অধিকার নেই। অলক্ষণে মেয়ে দুদিন বাড়িতে ঢুকতে না ঢুকতেই সংসারটাতে আগুন জ্বালিয়ে দিলি। মা আমায় ক্ষমা করে দিন মা, আমি আমি ছোট ঠাকুর পড়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশ্বাস করুন আমি এই সব। পা ছাড়ো আর নাটক করতে হবে না, ছেলেকে দিয়ে মাকে অপমান করালে এর চেয়ে ঘৃণার কথা আর কি হতে পারে? অলক্ষী অলক্ষী অলক্ষী!